আপনতম ছায়াময় শব্দ মা, যে শব্দের মধ্যে লুকিয়ে পৃথিবীর সব মায়া মমতা আর নিঃস্বার্থ ভালোবাসার সব সুখ। পাখির চোখে দেখে মনে হয় যেন কার্পেটের বিছানায় আঁকা সবুজ বেগুনির সমাহারে মা শব্দের চিত্রকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু মায়ের পরম ভালোবাসা থেকে আদতে শস্য ক্ষেতে এমন শিল্পকর্মের নির্দেশন প্রকাশ পায়। মাতৃভক্তি ছড়িয়ে দিতেই নিজ ধান ক্ষেতে অন্যরকম এই নজির গড়েন গাজীপুরের কৃষক এনামুল। 4 বছর আগে বাবাকে হারান, বোন স্ত্রী আর বৃদ্ধা মাকে নিয়ে এখন তার সংসার। মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা থেকে শিল্পকর্মটি ধানের ক্ষেতে ফুটিয়ে তোলেন তিনি। বিস্তীর্ণ সবুজের মাঝখানে 2 প্রজাতির ধান চাষ করে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আত্মপ্রকাশ করেন ওই বর্গা চাষি। এমন ভালোবাসা শুধু দৃষ্টান্তই নয়, বরং অন্যদেরও শ্রদ্ধাশীল হতে মনোযোগী করবে বলে মনে করেন তিনি। মায়ের অত্যন্ত বেশি মহব্বত করি, এই হিসাবে ধান খেতে মার নাম ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এমনি অনেক লোকজন বিভিন্ন দিকতে আসে, দেখে মনের কাছে মানে আনন্দ লাগে, মার কাছে বললে মা অনেক খুশি হয়। শ্রীপুর উপজেলার ট্যাংরা এলাকার সড়কের পাশে সম্প্রতি এই দৃশ্য চোখে পড়ে। ব্যতিক্রমী এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন ওই কৃষক। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, এতে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। কারণ আমার আগ্রহ যাচ্ছে যে 2 প্রজাতির ধান দিয়ে মা লেখছে, তখন আর আসলে আমি থাকতে পারি না, দেখার জন্য চলে আসছি। ধান ক্ষেতের মধ্যে মা লেখা আছে, এটা দেখে এই মা অক্ষরটা দেখে আমার অনেক ভালো লেগেছে। মায়ের প্রতি যে অনুভূতি এবং দায়িত্বশীলতা, আজকের এইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আরও বেড়ে যাক আমাদের অন্তরে। নিজ উদ্যোগে এমন সৃষ্টিশীল কর্মে বিভিন্ন জাতের ধানের বীজ দিয়ে সহযোগিতা করে স্থানীয় কৃষি বিভাগ। সে কোন জাতের ধান করতে পারে এই বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, যে এই জাতের ধানগুলো কালারফুল, এটা দিয়ে আপনি তুলে আপনি আপনার আপনার ক্ষেত্রকে সুন্দর করতে পারেন। কিন্তু মা লেখার বিষয়ে সেই আর কি আইডিয়াটা তার ভিতরেই এসেছে। 3 বছর ধরে জমি বর্গা নিয়ে বিভিন্ন প্রজাতির ধান চাষ করেন এনামুল। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।